দেখো আমরা আজকে ছাদে এসেছি, সমরিক ব্রাশ করছে, পাপা বসে ব্রাশ করছে। তো ব্রাশ আছে, আমি এখনো করিনি, করবো। কত পেয়ারা হয়েছে গাছে, এ ব্রাশ করছে আর দেখছে কিভাবে সব সবজি কিনছে। টমেটো এসছে ভ্যানে, জামা কাপড় বিছা চাদর কালকে তুলেছিলাম, একটু পরে কাচবো, এখন একটু ডুবিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ডিমসের সমস্ত বন্ধুকে জানাই নতুন ব্লগের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। সৌরিক দেখো চেটে চেটে পেডিসিওর খাচ্ছে। তো সকালে আজকে আমি আমার বরের মতো রান্না করে দিয়েছি, আজকে তো অন্য কোনো রান্না হয়নি, তো এখন দিদি রান্না করছে, এখন আমাদের রান্না শেষ হয়নি। আমি লঙ্কা ছাড়া তোকে ডিম আর দেব দাঁড়া। তো বন্ধুরা আমি এখন টিফিন করতে বসেছি, মুড়ি আর ডিম ভাজা নিয়ে। আর এদিকে দেখো সৌরিক বাটি নিয়ে এসে গেছে, ও খাবে না, শুধু ছড়াবে। সৌরিককে ম্যাগি খাওয়ালাম, ম্যাগি খাইয়ে আমি ওপরে এসেছি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য। আর সৌরিককে ড্রেসও করিয়ে দিয়েছি, এবার ও যাবে একটু স্কুলে, মা নিয়ে যাবে। আর আমার কিছুটা বাকি আছে নিচে কাজ, সেটা হচ্ছে সৌরিকের ঝোলটা করতে এখনও বাকি আছে, সেটা করব, করে একটু ঘর দর ঝাঁট দেবো, ব্যাস আমার আজকের কাজ কমপ্লিট দুপুরের মতো। জুতোটা পর, জুতোটা পড়তে পারছো না, ঠিক আছে তোমাকে জুতোটা পরিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো বন্ধুরা আমি এদিকে ঝোল বসিয়েছি আর ঠাকুমা ওইদিকে মুড়ি চাইছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে সৌরিকের ঝোল হচ্ছে, আর তোমাদের তো আগেই বলেছি আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুমা এখানে মুড়ি চাইছে, সবে মুড়ি নিয়ে এসেছে। মা স্কুলে নিয়ে গেল তো সৌরিককে, সেই জন্য হচ্ছে ঠাকুমাই মুড়ি চালছে, নাহলে মাই করে। আর এখন মাঝে মাঝে আবার আসছে, এদিকে ভাত বসানো আছে, দেখো উনুনটা নিভে গেছে, মা বসিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু ওই দেখো উনুনটা নিভে গেছে, চলো উনুনটা একবার জ্বালিয়ে দিই। এই দেখো এতটাই আগুন ছিল, দেখো ভাত কিন্তু ফুটছে, তবু আমি একটু জ্বালিয়ে দিলাম। চলো আবার ভেতরের দিকে যাই, সেদিকে আবার মাছ কড়াই দিয়ে এসেছি। আর আজকে সন্ধিকে ঝোলটা বানাবো হচ্ছে কুমড়ো, ঢেঁড়স আর আলু এই দিয়েই বানাবো। ভাতটা এবার আমি উপর দিয়ে দেবো, ওহ
ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো নুনটাকে নাড়া দিয়ে দিয়েছি। তো চলো এবার ঝোলটা আমি নামিয়ে ফেলি গিয়ে। আমি ঝোলটা নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, এরপর বাসনগুলো মেজে নেব। আমাদের এখানে সবসময় কলে জল আসে না, মাঝে মধ্যে আসে, তখন ভরতে হয়। বেশিরভাগ টাইমটা আমার এরকম কাম করে জল ভর্তি করতে হয়, টাইমের জল আসে না। শ্রমিক এবার বাড়ি আসার সময় হয়ে গেছে, চলো আমার বাসন মাজা হয়ে গেছে। আজ 17ই শ্রাবণ, আজকে ভোলেনাথের জন্মদিন, তাই মা দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবে, আর মা দেখো সব ঠাকুরকে মালা পরাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি বাড়াবো না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।